আসসালামু আলাইকুম। আজকে আমরা 2022 সালের ডিভিশনাল রাউন্ডের একটা প্রবলেম সলভ করব। এটা সেকেন্ডারি ক্যাটাগরি একটা প্রবলেম। তো এখানে কি বলা আছে, এলিস এবং বব হাস আপ নামে একটি গেম খেলছে। এই খেলার নিয়ম হলো, খেলোয়াড়রা প্রত্যেকে নিজের চালে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করে, যার আগে সিক্স উঠবে সে জিতবে। যদি এলিস প্রথম চাল দেয় তাহলে তার জেতার সম্ভাবনা এ বাই বি, যেখানে এ এবং বি পরস্পর সমমৌলিক ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের বলছে এ প্লাস বি এর মান কত। তো সবার আগে তোমরা নিজেরাই প্রবলেমটা ট্রাই করো, এরপর অ্যান্সারটা আমার সাথে মিলিয়ে নিও। তো আমি সলিউশনে চলে যাচ্ছি। তো এখানে আমাদের সম্ভাবনা বের করতে বলছে। তো আমাদের ফার্স্টে চাল দিছে হলো এখানে এলিস। তো এলিস হলো ফার্স্টে চাল দিছে, আর আমাদের বলছে যে তার জেতার সম্ভাবনা কত। এখন এখানে কিন্তু ফার্স্টে চাল দিছে এলিস, তার মানে আমাদের ফার্স্টে যে এলিসকে জিততে হবে এমনটা ব্যাপার না। কেননা যদি তাই হতো তাহলে কিন্তু আমাদের এখানে বলতো তাহলে প্রথম চালে এলিসের জেতার সম্ভাবনা কত, তাহলে আমাদের এভাবে বলতো। কিন্তু আমাদের এখানে বলছে এলিস যেন জেতে, জাস্ট এটা বলছে। তার মানে এলিস কিন্তু প্রথম চালে জিততে পারে, এলিস আবার দ্বিতীয় চাল। তো আবার ফির যদি প্রথম চালে না জিতে এলিস, তাহলে দ্বিতীয় চাল দিবে হলো বব, তৃতীয় চাল আবার দিবে এলিস, তাহলে তৃতীয় চালে কিন্তু এলিস জিততে পারে, সেটাও কিন্তু আমাদের এলিসের জেতারই সম্ভাবনা হচ্ছে। তো আমরা এখানে বিভিন্নভাবে সলভ করব। তো ফার্স্টে হলো আমাদের এলিস প্রথম চালে জিততে পারে। দেখো আমাদের এখানে ছক্কা যেহেতু বলছে সিক্স যার উঠবে, ছক্কায় তো ছয়টা নাম্বার থাকে, 1 2 3 4 5 6, তো যার আগে সিক্স উঠবে সে জিতবে। তো আমাদের এলিস প্রথম চাল দিছে, তো প্রথমবারেই যদি এলিসের ছয় উঠে যায় তাহলে কিন্তু সে জিতে যাবে। তো প্রথম চালে এলিসের জেতার সম্ভাবনা হলো 1/6, কেননা আমাদের মোট নাম্বার আছে ছয়টা, আর জাস্ট সিক্স উঠলে সে জিতে যাবে, তাই একটা নাম্বার, তাই আমাদের লব হয়ে এক হলো। যদি এখানে সিক্স বা ফাইভ উঠলে, যদি বলতো যে সিক্স অথবা ফাইভ উঠলে সে জিতে যাবে, তাহলে আমাদের লবে হতো টু, যেহেতু দুটো নাম্বার। তো আমাদের অনুকূল ফলাফল হলো সিক্স, যেটা হলো একটা নাম্বার, আর মোট সম্ভাব্য ফলাফল হলো এখানকার সিক্স, মানে মোট ছয়টা নাম্বার আছে, 1 2 3 4 5 6। তো আমাদের এলিসের প্রথম চালে যেটা সম্ভাবনা হলো 1/6। এখন আমি ধরে নিচ্ছি এলিস হলো প্রথম চালে জেতেনি, আমি ধরে নিচ্ছি এলিস হলো প্রথম চালে জেতেনি। এটা তো হতেই পারে যে প্রথম চালে এলিস জেতেনি, তার মানে কি এলিস এবার কত নাম্বার চালে জিতবে। এলিসের দ্বিতীয় চাল মানে আমাদের এখানে খেলার তৃতীয় চাল। যেমন এলিস প্রথম চাল দিল, ধরে নাও সে জেতেনি, আর জেতেনি মানেই বোঝাচ্ছে যে 5/6 সম্ভাবনা, 5/6। কেন, কেননা 1/6 তো হলো তার জেতার সম্ভাবনা, তাহলে না জেতার সম্ভাবনা কী হবে, মোট সম্ভাবনা আমাদের 1, ওখান থেকে 1/6 বাদ দাও, পাবা হলো 5/6। বা তুমি এইভাবে চিন্তা করতে পারো, আমাদের নাম্বারগুলো হলো 1 2 3 4 5 6, এটা হলো ছক্কার নাম্বারগুলো, তাই না। তো ছয় উঠলে জিতে যাবে এলিস, তো একটা নাম্বার, এক নাম্বার উঠলে জিতে যাবে হলো এলিস, তাই আমি 1/6 সম্ভাবনা পাচ্ছি। আর বাকি যে পাঁচটা নাম্বার, সেই পাঁচটা নাম্বার যদি উঠে যায় তাহলে তো সে জিতবে না, তাহলে আমাদের সম্ভাবনা কি 5/6, না জেতার সম্ভাবনা। তো আমি ধরে নিচ্ছি প্রথমে এলিস জেতেনি, তাহলে অবশ্যই দ্বিতীয় চাল তো এবার বব দিবে। তো দ্বিতীয় চাল যে বব দিবে তাকেও কিন্তু আমাদের জিততে দেওয়া যাবে না, যদি সেও জিতে যায় তাহলে তো আমাদের এলিস জিতবেই না। যদি দ্বিতীয় চালে, মানে দ্বিতীয়বার যে চাল হবে খেলার মধ্যে, এলিস তো প্রথম চাল দিল সে জেতেনি, তারপর দ্বিতীয় চাল যে বব দিবে তখন যদি সে জিতে যায়, মানে ছয় তুলে ফেলে, তাহলে সে জিতে গেল। তখন তো আমাদের এখানে বলছে যে তার জেতার সম্ভাবনা, মানে এলিসের জেতার সম্ভাবনা ওটা হলো এ/বি, তাহলে তো আমাদের ওটা কাউন্ট করা হবে না, কেননা এখানে তো বব জিতেই গেল, তাহলে আমি এলিসেরটা কাউন্ট করে কী করবো। তাহলে আমাদের অঙ্কটা এমনভাবে করতে হবে যেন বব না জিতে, না জিতে এলিস যখন দ্বিতীয়বার চাল দিবে, বা আমাদের খেলার মধ্যে যে তৃতীয় চাল, আমি এখানে তৃতীয় লিখি, তৃতীয়বার যে চাল দিবে তখন তো এলিস চাল দিবে, বব যদি না জেতে তারপর একটা চাল তো এলিস দিবে। তো এলিসের তৃতীয়বার যখন চাল দিবে তখন যেটা সম্ভাবনা কত সেটা বের করব। তো প্রথমে তো আমাদের এলিসে 1/6, এটা যেটা সম্ভাবনা, আর না জেতার সম্ভাবনা এটা। তো আমি যেহেতু ধরে নিয়েছি যে প্রথমবার এলিস জেতেনি, এমন তো হতেই পারে যে প্রথমবার জিততে পারলো না, তো তখন আমাদের প্রথমবার যে জেতেনি সেটা আমাদের আগে লিখতে হবে, তারপর দ্বিতীয় চাল যে বব দিবে সেটা লিখতে হবে, তারপর তৃতীয়বার এলিস যে চাল দিবে সেখানে জেতার সম্ভাবনা কত সেটা লিখতে হবে। তাহলে আমরা এক এক করে সলভ করব। তো ফার্স্টে এলিস প্রথম চাল, আমাদের যখন এলিসের তৃতীয় চাল আসতেছে তার মানে আমাদের এক এক করে কাউন্ট করতে হবে, একবারে কিন্তু আমি লিখতে পারবো না 1/6 বা 5/6, এরকম কোনো কিছু আমি একবারে লিখতে পারবো না। তো এলিসের যখন প্রথম চাল, এটা তো একদম ফার্স্ট চাল, তখন তো এই চাল দেওয়ার আগে কি কেউ চাল দিছে, দেয়নি, তো সেই কারণে আমি ডাইরেক্ট লিখছি 1/6, অথবা না জেতার সম্ভাবনা 5/6 ডাইরেক্ট লিখছি। বাট যখন এলিস তৃতীয় নাম্বার চাল দিচ্ছে, প্রথম চালে জেতেনি, তখন তো তার তৃতীয় চালে আবার চাল আসতেছে, তো যখন তৃতীয় চাল দিচ্ছে তখন কিন্তু বাকি দুটো চাল অলরেডি হয়ে গেছে, এলিস একবার দিছিল, বব একবার দিছিল, এরপর আবার এই যে এলিস তৃতীয় নাম্বার চালটা দিচ্ছে,
তার মানে কি বাকি দুটো যে আমাদের পূর্ববর্তী যে দুটো চাল ওটা হয়ে গেছে ওটাও আমাদের লিখতে হবে অর্থাৎ আমাদের তিনটা ভগ্নাংশ আসবে তিনটা ভগ্নাংশ আসবে একটা হলো প্রথম চাল যেখানে এলিস জিততে পারেনি এরপরে ববের দ্বিতীয় চাল যেখানে ববকেও আমাদের জিততে দেওয়া যাবে না কারণ না জিতে দিলে আমাদের প্রশ্নের সাথে তো আর মিললই না আমাদের ববকে জেতাতে হবে না আমাদের জেতাতে হবে এলিসকে তাহলে দ্বিতীয় চাল বব দিল ওকে জেতাতে দেওয়া যাবে না এরপর তৃতীয় চালে এলিসের জেতার সম্ভাবনা কত সেইটা লিখতে হবে তারপরে লাস্ট আমাদের গুণ করলে আমাদের তৃতীয় নম্বর চালে এলিসের জেতার সম্ভাবনা কত সেটা বের হয়ে যাবে তাহলে আসো তো প্রথম চালে তো এলিস জেতেনি না জেতার সম্ভাবনা কি 5/6 তাহলে লেখো 5/6 এরপর দ্বিতীয় চালে কে চাল দিবে বব চাল দিবে তার যেটা না যেটার সম্ভাবনা কি ওটাও 5/6 ছয়টা নাম্বারের মধ্যে 1-5 পর্যন্ত উঠলে তো তার যেটা আর হবে না ছয় যদি উঠে যায় তাহলে তো সে জিতবে কিন্তু আমাদের সেটা জিতে দেওয়া যাবে না তাই আমাদের দ্বিতীয় চালে যে বব চাল দিচ্ছে সেখানে না যেটার সম্ভাবনা 5/6 এরপরে এলিস তিন নম্বর চালে আমাদের তো বের করতেছে যে তিন নম্বর চালে এলিসের যেটা সম্ভাবনা কত তাহলে তিন নম্বর চালে এলিস কতভাবে জিততে পারে মানে যেটা সম্ভাবনা কি 1/6 কারণ না 6 উঠলে তো সে জিতে যাবে তাহলে 1/6 তাহলে প্রথম দুটো চালে কিন্তু আমাদের কাউকে জিতে মানে জিততে দেওয়া যাবে না কেননা এলিস প্রথমবার যদি জিতে যায় তাহলে তো আমাদের ফার্স্ট কেসে সলভ হয়ে গেছে ওটা আর করে কী হবে তো ফার্স্ট কেসে তো আমরা ওটাই বের করছি যে প্রথমবার যেটা সম্ভাবনা হলো 1/6 আর না যেটা সম্ভাবনা হলো 5/6 তো 5/6টা লেখার কারণটা হলো এইখানে বুঝতে পারো সেটার জন্য তো 1/6 এটা কিন্তু আমাদের মেইন আমরা কিন্তু 1/6টা মেইন কেননা যেটা সম্ভাবনা বলছে প্রথম চালে যেটা সম্ভাবনা হলো 1/6 আর দ্বিতীয় চালে মানে এলিসের দ্বিতীয় চালে অর্থাৎ আমাদের খেলার তৃতীয় চালে যেটা সম্ভাবনা হলো 5/6 × 5/6 × 1/6 কেন হলো কেননা আমরা ধরে নিছি যে প্রথমবার জিতছে তাই 1/6 কিন্তু যদি না জিততো তখন কী হতো তখন না জিতে তো 5/6 হতো আবার দ্বিতীয় চাল দিতে হলো বব সেখানে তো তাকেও জিতে দেওয়া যাবে না কেননা প্রশ্ন চাইছে এলিস কীভাবে জিততে পারে তাহলে 5/6 এটাও হবে অর্থাৎ না জেতার সম্ভাবনা ববের এরপরে আবার আসবো হলো এলিসের তো আমরা ধরে নিচ্ছি তিন নম্বর চালে সে জিতে যাবে তাই 1/6 তাহলে এবার আমাদের গুণফলটা কত হয় তো জাস্ট আমি লিখি 1, 2, 3 তাই 6³ আর এখানে দুইটা তাই 5² জাস্ট এটাই লিখি এখন আসো ধরে নিচ্ছি যে এলিস তিন নম্বর চালেও জেতেনি এমনও তো হতে পারে যে তিন নম্বর চালে জেতেনি তাহলে প্রথম চালেও জেতেনি তিন নম্বর চালেও জেতেনি তাহলে কত নম্বর চালে জিতবে এবার হলো এলিস জিততে পারে 5 নম্বর চালে কীভাবে কেননা তিন নম্বর চালে ধরে নিলাম সে জেতেনি তো কত এটা লিখতে হবে না তো ধরে নিচ্ছি তিন নম্বর চালেও জেতেনি তাহলে 4 নম্বর চালকে দিবে বব দিবে কিন্তু ওকেও আমাদের জিতে দেওয়া যাবে না কারণ আমাদের এলিসের সম্ভাবনা বের করতেছি যেটা সম্ভাবনা তো 4 নম্বর চালে ববকে জিতে দেওয়া যাবে না এরপরে 5 নম্বর চালে ধরে নিচ্ছি যে সে জিতে যাবে তখন আমাদের সম্ভাবনা কী আসবে সেটা দেখি তাহলে 5 নম্বর চাল তো তার মানে কি 4টা চাল অলরেডি হয়ে গেছে 1, 2, 3, 4 চারটা চাল অলরেডি হয়ে গেছে এরপর 5 নম্বর চালে যেটা সম্ভাবনা করবো সেইটা বের করবো তার মানে আমাদের 5টা ভগ্নাংশ হবে তো ফার্স্টে ধরে নিচ্ছি এলিস জেতে নি তার মানে কি না যেটা সম্ভাবনা তো 5/6 লিখলাম 5/6 এরপরে দ্বিতীয় চালেও ববকে জিতে দেওয়া যাবে না তাহলে ওটাও 5/6 না যেটা সম্ভাবনা তৃতীয় চালেও ববকে জিতে দেওয়া যাবে না তাহলে এটাও 5/6 সরি তৃতীয় চাল তো এলিস দেবে তো এলিসেরও জেতা হবে না কেননা যদি হয়ে যায় তাহলে তো আমাদের দুই নম্বর যে কেস সলভ করলাম ওটাই তো হয়ে যাচ্ছে তো এরপরে আমরা ধরে নিচ্ছি যে 4 নম্বর যে বব সেটাও জিততে পারবে না তাহলে 5/6 এখন আমরা ধরে নিচ্ছি কি 5 নম্বর চালে এলিস জিতে যাবে এটা তো এততম চালের জেতার সম্ভাবনায় তো বের করতেছি তার মানে আমাদের লাস্টে এটা জেতার সম্ভাবনা কি 1/6 তার মানে কি এই 5 নম্বর চালে জিততে পারে তার সম্ভাবনা তাহলে গুণ করতে হবে তাহলে কত হয় এখানে মোট 5টা 6 আছে তাই মানে 6^5 আর এখানে 5^4 তো এরপরে বুঝতেই পারতেছো যে এলিস যদি 5 নম্বর চালও না যেতে তখন কি হবে যদি 5 নম্বর চালও এলিস না যেতে তাহলে তার মানে হলো সপ্তম চালে সে জিততে পারে জিতবে যে এমনটা কিন্তু না জিততে পারে আমরা তো এখানে সম্ভাবনাই বের করতেছি তার মানে কি আমাদের 7টা করে এরকম করে ভগ্নাংশ হবে তো আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সিরিয়াল মেনটেন হচ্ছে দেখো প্রথমে 5/6 তারপর 5² তারপরটা হলো কি 6^3 তারপর হলো 5^4 6^5 দেখো তো আমাদের এইখানে কিছু নাই মানে 1 আছে কিছু নাই মানে 1 আছে তো পরেরটা দেখো 1, 2, 4 এখানে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এরপর যে আমাদের যে হরটা আছে 6 তার পাওয়ার কী আছে এটা হচ্ছে 1 কম জাস্ট প্রথমটা বাদ দাও প্রথমটা বাদ দিয়ে তুমি বাকিগুলো যদি সিরিয়াল দেখো তাহলে দেখবা 5² 6^3 বা 6³ তার মানে আমাদের লবের যে পাওয়ার তার চেয়ে 1 পাওয়ার বেশি হলো হরের তার মানে তুমি এখান থেকে যদি বল এটার কথা বলো তার মানে কি আমাদের 7টা ভগ্নাংশ আসবে আর 7টা ভগ্নাংশ আসা মানে কি আমাদের হরে 7টা 6 থাকবে মানে 6^7
দেখো এখানে যেমন 3 ছিল 6 কিউব হইছে এখানে যেমন 5 ছিল তার মানে 6 টু বা 5 হইছে এখানে যেমন 7 তার মানে 6 টু বা 7 হবে অবশ্যই আর উপরে আমাদের দেখো তো এখানে যতগুলো ভগ্নাংশ তার চেয়ে একটা কম 5 আছে সেই কারণে আমাদের 5 টু দি পাওয়ার 4 যেমন এখানে হইছে তাহলে এখানে কি হবে 5 টু দি পাওয়ার এখানে হবে 6 এটাই তো হবে তো মেইনলি আমাদের যতগুলো ভগ্নাংশ হবে ততগুলো তো হরে আমাদের 6 থাকতেছে তাই আমাদের ততগুলো 6 টু দি পাওয়ার হয়ে যাবে আর কি পাওয়ারটা হয়ে যাবে আর তার চেয়ে একটা কম যেহেতু আমাদের 5 ছিল প্রত্যেকটাতে দেখো একটা করে 5 যেহেতু না যেটা সম্ভাবনা বের করতেছিলাম তাই আমাদের 5 টু দি পাওয়ার 6 তাহলে আমরা যদি সপ্তমের পরে নবমও যাই তাহলে কি হবে 6 উপরে হবে 5 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 9 যেহেতু 9টা ভগ্নাংশ তো অতগুলো তো আমাদের লেখার দরকার নেই আমরা জাস্ট উপরে যে কয়টা নির্ণয় করলাম সেগুলো জাস্ট আমি যদি লিখি এখানে তাহলে এখানে কি আসতেছে দেখো 5 টু দি পাওয়ার 6 সেটা হলো সরি এটা তো হলো না যেটা সম্ভাবনা তো আমাদের মেইন তো এটা তো আমাদের যেটা সম্ভাবনা লাগবে আমরা কিন্তু না যেটা সম্ভাবনা একটা হিসাব করিনি জাস্ট এটা লিখছি কেন যেন এখানে বুঝতে সুবিধা হয় তাহলে দেখো এলিস প্রথমবার জিততে পারে তো আমাদের যেহেতু বলছে যে যদি এলিস প্রথম চাল দেয় তাহলে তার যেটা সম্ভাবনা তো আমরা তো দেখতে পাচ্ছি এলিস প্রথম চালেও জিততে পারে আবার যদি প্রথম চালে না জেতে যদি তার ভাগ্য খারাপ হয় তাহলে তৃতীয় নম্বর চালেও জিততে পারে যদি তৃতীয় নম্বর চালেও যদি না জিততে পারে তাহলে পঞ্চমে জিততে পারে অথবা সপ্তমে জিততে পারে অথবা নবমে নবম চালে জিততে পারে এমন তো হতেই পারে তো আমরা তো জানি না যে কত নম্বর চালে সে জিতবে তাই আমরা মোট সম্ভাবনা বের করবো অর্থাৎ সবগুলো যোগ করব মোট সম্ভাবনা তাহলে আমাদের মোট সম্ভাবনা কি প্রথম চালে জিততে পারে 1/6 দ্বিতীয় চালে জিততে পারে কত 5² / দ্বিতীয় চাল বলতে এলিসের দ্বিতীয় চাল তাহলে 5² / 6³ তৃতীয় চালে মানে এলিসের 3 নম্বর চাল সেটা হলো মোট খেলার পঞ্চম চাল তাহলে সেখানে জিততে পারে হলো 5 টু দি পাওয়ার 4 / 6 টু দি পাওয়ার 5 প্লাস আমরা আরও একটা বের করছি তাহলে 5 টু দি পাওয়ার 6 + 6 টু দি পাওয়ার 7 আমরা কিন্তু নিশ্চিত না যে সপ্তম চালে সে জিতে যাবে এমন হতে পারে যে নবম চালেও জিততে পারে অথবা 11তম চালে জিততে পারে তো এখানে আমাদের ইনফিনিটি পর্যন্ত চলবে কেননা কত নম্বর চালে যে জিতবে সেটা আমরা কেউ জানি না আমরা মোট সম্ভাবনা বের করতেছি তো এখন আমি যদি এটা মিশে দেই তাহলে দেখো এখানে আমাদের কিন্তু এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে তো ফার্স্টে তুমি যদি এটার পার্থক্য দেখো পার্থক্য কিন্তু আমাদের সমান্তর ধারা হবে না তো পার্থক্য যদি সবসময় সেম হতো তাহলে আমরা বলতাম সমান্তর ধারা কিন্তু এটা তো পার্থক্য সেম হবে না তুমি করে দেখতে পারো পার্থক্য সেম হবে না তো আমি যদি আর এর মানটা বের করি অর্থাৎ সাধারণ অনুপাত বের করি তাহলে কি দ্বিতীয়টা অর্থাৎ দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ তাহলে 5² / 6³ আমি একবারে গুণ করতেছি এটা ভাগ এটা মানে কি উল্টে যাবে অর্থাৎ 6 তার মানে আমাদের আসবে হলো 5² / 6² এটা আসবে তো তুমি আরও একটা দেখতে পারো এটা দেখো 5 টু দি পাওয়ার 4 / 6 টু দি পাওয়ার 5 তো এইটা ডিভাইডেড বাই এইটা তার মানে কি উল্টে যাবে আমি ভাগটাকে একবারে গুণ করতেছি তাহলে নিচে আসবে 5² উপরে আসবে 6³ তাহলে এখন কাটাকাটি করো নিচে আসবে হলো 6² উপরে আসবে হলো 5² দেখো আমাদের অনুপাত কিন্তু সেম তো যেহেতু অনুপাত সেম তার মানে বুঝতে পারতেছি এটা আমাদের গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারার অসীমতম পদ পর্যন্ত সমষ্টির সূত্র কি এ ডিভাইডেড বাই 1 - r তাহলে এ ডিভাইড বাই 1 - r এ বলতে কি প্রথম পদ আর বলতে সাধারণ অনুপাত তো এর মান কি এর মান হলো 1/6 ডিভাইডেড বাই 1 - r তাহলে 1 - আমাদের সাধারণ অনুপাত কি ছিল 5² / 6² তো এটা আমাদের সাধারণ অনুপাত তো আমরা কাজ করি 1/6 নিচে কত যদি আমি লসাগু করি এটা হলো 36 এখানে আসবে হলো 36 - 5 মানে 5² মানে 25 তো কত আসবে 1/6 × আমাদের 36টা উপরে চলে যাবে যেহেতু আমাদের এটা কি ভাগ আছে ভাগ থাকলে যখন গুণ করবো তখন উল্টে যাবে ভগ্নাংশটা তাহলে 36 উপরে চলে যাবে আর মাইনাস করলে কত হয় 25 26 27 28 29 30 34 35 34 8 9 11 তাহলে আমরা কাটাকাটি করো 6 × 6 = 36 তার মানে আসতেছে আমাদের 6/11 তো এটা কি এটা আমাদের a/b আকারে প্রকাশ হয়ে গেল a/b আকারে প্রকাশ হয়ে গেল কারণ আমাদের বলছে কি এ ও বি পরস্পর সমমৌলিক ধনাত্মক পূর্ণ সংখ্যা তো অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা 6 আর 11 এবং পরস্পর কিন্তু সমমৌলিক এখানে আমরা আর ছোট করতে পারি না অর্থাৎ আমরা আর কাটাকাটি করতে পারতেছি না এক এবং ওই সংখ্যা ছাড়া আর মানে এক ছাড়া আর কোনো এখানে সাধারণ গুণনীয়ক নেই তো এ বাই বি যেহেতু বের হয়ে গেছে আমাদের বলছে এ প্লাস বির মান কত তো দেখো এ প্লাস বির মান কত এর মান হলো আমাদের 6 আর বির মান 11 তাহলে কত হয় 17 এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে